নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ লাঞ্চের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে দুপুরবেলা আমরা কী খেলাম আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরে আজকে আমরা ভাত খাবো, তাই চাল নিয়ে নিয়েছি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী। এবার চালটাকে আমরা পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিই। চালের মধ্যে অনেক ওষুধ টষুধ মেশানো থাকে, আর দেখবেন ধুতে ধুতে একটা সাদা রং বের হয়। তো চালটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা পাল্টে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমার আজকে দুপুরে এই লাঞ্চের রেসিপি, মানে কী কী তরকারি বানালাম সেগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আমি প্রতিদিন হাঁড়িতেই ভাত রান্না করি, কারণ প্রেশার কুকারে ভাত হলে সেটা বাড়ির লোক পছন্দ করে না। আর এই আলু সেদ্ধ, আলু সেদ্ধটা আমাদের প্রতিদিনই থাকে, আলু সেদ্ধ আমাদের খুব প্রিয়। তাই ভাতের সাথে আমরা এই যে আলু, পরিবারের সদস্য মানে আমরা তিনজন আছি, তিনজনের জন্য তিনটা আলু আমি ভাতে দিয়ে দেবো, মানে ভাত আর হলো আলু মাখা। এটা আমাদের রোজ থাকে দুপুরের দিকে, দুপুরের মেনুতে। দুপুরে আমরা ভাতই খাই, অন্য কিছু খাই না। আমরা রাতের দিকে মাঝে মাঝে রুটি খাই, তার সাথে করলা, করলাটা অবশ্যই থাকে। করলাটা আমরা নানা রকমভাবে রান্না করি, যেমন ভাজা করি কোনো দিন, কোনো দিন ভাতের মধ্যে দিয়ে দিই, আলু করলায় মাখা হয়। আজকে আমি একটু অন্যরকমভাবে করলাটা বানাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন। করলাকে আমি টমেটো দিয়ে বানাবো, আজ টমেটো করলা, তাই টমেটো নিয়ে নিয়েছি একটা আর দুটো করলা। করলাগুলো, করলাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও কুচি করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা এই রেসিপিটি দেখতে আগ্রহী তারা যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। করলা আর টমেটো কেটে নিলাম, আর বানাবো মাছের ঝোল। এখানে রুই মাছ নিয়েছি আমি, চার পিস রুই মাছ নিয়েছি, আর দুটো মাথা নিয়েছি, মাছের মাথাটা নিয়েছি। আর কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, মাছটা আমি সর্ষের তেলে রান্না করব। আজ বানাবো মাছের ঝোল। মাছটা আমি আরও অন্যরকম রান্না করে খাই, যেমন মাছের সর্ষে আটা দিয়ে করি, মাছের টক করি, অনেক কিছু করি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আগে, আপনাদের ভালো লাগলে দেখে নিতে পারেন। তা মাছগুলো আমি প্রথমে ভাজতে দিয়েছি, এরপর একটা পেঁপে নিয়ে নিয়েছি, এই পেঁপেটাকে আমি কেটে নেব। পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল বানাবো, পাতলা ঝোল। এখন যদিও খুব একটা গরম নেই, দুদিন বৃষ্টি হতে একটু ঠান্ডা হয়েছে, তবুও পাতলা ঝোল রান্না করব। আর আমি সবসময় বটিতেই কাটি, তাই বটিতে অভ্যস্ত, বটিতেই কেটে নিচ্ছি। আমার বাগানে আগে প্রচুর পেঁপে গাছ ছিল, এখন বাগানে পেঁপে গাছ আর নেই, পেঁপেটা কিনে নিয়ে এসেছে। পেঁপেটা খুব একটা ভালো না, তো যাই হোক কিনে যখন নিয়ে এসছে খেতে হবে। তা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি একটা পাতলা ঝোল বানাবো, পেঁপেটা কেটে নিচ্ছি। আর বটিতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই বটিতেই আমি কেটে নিলাম। পেঁপে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে তারপর মাঝে পিস করে এরপর কেটে নেব। বাইরে ফল আওলা এসছে, ফল বিক্রি করতে এই সময় ঠিক ফল আওলা আসে, ফল বিক্রি করে, আর খুব সুন্দর একটা হাঁক দেয়, একদিন ওর হাঁকটা আপনাদের আমি শোনাবো। আর দেখুন আলুও নিয়ে নিয়েছি আমি একটা, আলু পেঁপেই ঝোল বানাবো, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আলু পেঁপের মধ্যে। আর এদিকে দেখুন মাছটা আমার ভাজা হয়ে এসছে, আর ঝোল দিয়ে মাছটা যেহেতু রান্না করবো তাই খুব কড়কড়ে করে ভাজবো না, হালকা ভাজবো, আবার খুব কাঁচাও ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এরপর ওই তেলের মধ্যে এই পেঁপে আর আলুকে আমি ভেজে নেব। একটু গ্যাসের আঁচকে কমিয়ে ভাজবো যাতে এটা হাফ সেদ্ধ হয়ে যায়। সবসময় প্রথমে আমি অল্প একটু দিই যাতে তেলে ছিটা না লাগে, তারপর তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে বাকি সবজিগুলো দিই, এতে তেলে ছিটাটা গায়ে লাগে না। নাহলে আগে আমি অনেক তেলে ছিটা খেয়েছি। এদিকে দেখুন ভাতটা আমার মনে হয়ে এসছে।
ভাতটা একটু টিপে দেখে নিই। এই যে দেখুন ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান গড়িয়ে নিয়েছি। আর এদিকেও দেখুন আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। মাছ আর আলু পেঁপে সব ভাজা হয়ে গেছে, এরপর আমি ওই সামান্য তেলের মধ্যে তরকারিটা আমি বসিয়ে দেবো, মানে মাছের ঝোলটা। তাই জিরা দিয়ে দিলাম, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই গ্যাসটা কমিয়ে দিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একবারে সাঁতলে বসিয়ে দেবো। আর মাছের ঝোলে আমি সচরাচর পেঁয়াজ বাটায় দিই, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা, ওতেও একটু কাঁচা লঙ্কা আছে। দিয়ে এরপর মশলাটাকে খুব ভালো করে কষে নেব, আর মশলাটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, একটু জল দিয়ে দেবো, এরপরে এরপর থেকে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। খুবই কম তেল মশলায় আজকে আমি মাছের ঝোলটা রান্না করব, তাই ছোটো চামচের এক চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তেলে পরিমাণটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, খুবই কম তেল আছে, তাই একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। অনেক নতুন নতুন বন্ধু আসছেন, তাদের কমেন্ট দেখে বুঝতে পারি তারা ওই রকম প্রচুর তেল মশলা দিয়ে রান্নাটা ঠিক পছন্দ করছেন না, তাই আমি চেষ্টা করছি রান্না একটু পরিবর্তন আনার জন্য, মানে কম তেল মশলায় রান্না করার জন্য। আর এদিকে দেখুন আমি করলাটার জন্য একটু মুড়ি ভেজে নিচ্ছি শুকনো কলায়। মুড়ি দিয়ে আমি করলাটা আর টমেটোটা ভাজবো একসাথে। আর এটাকে একটু লাল করে নিয়েছি যাতে ভালো গন্ধটা বের হয়। এরপর এটা আমি হামাল ইস্তায় দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন মশলাটা আমার কষা হয়ে এসেছে। একজন বিদেশি বন্ধু, তাদের হয়তো বিদেশি দেয় খুবই কম তেল খান, তো তিনি কমেন্ট করেছেন যে আমি খাদ্যের অপচয় করছি, কারণ আমি মানে অনেকটা তেল দিয়ে মাংসটা রান্না করেছি, তাই আমি এখন থেকে চেষ্টা করছি কম তেল দিয়ে রান্না করতে। আর আমার এই কম তেল মশলা রান্নাগুলি আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এরপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি নুন দিয়ে দিচ্ছি, আর যেহেতু শুধু জলের উপরে নুন দিচ্ছি তাই নুনটা কম দিলাম। আমি আবারও পরে শেষের দিকে আবারও নুন দিয়ে দেবো। আর এদিকে করলার জন্য আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই অবশ্য করলাটা ভাজবো। আর হিং দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, এই রেসিপিতে ধনে গুঁড়োটা একটু বেশিই যাবে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু মশলাগুলো ভেজে নিলাম। এরপর কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে করলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে দেবো এক কাপের মতন, যাতে করলাগুলো হালকা ভেপে যায়। খুব বেশি ভাপানো চলবে না, তাহলে ভাজতে অসুবিধা হবে, তাই এক কাপ জল দিয়ে এটাকে ঢেকে আমি কম আঁচে রেখে দেব। দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে,
এরপর আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দেব। এটা আমি 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। পর ঢেকে দিচ্ছি। এরপর করলার সাথে টমেটো দিয়ে দিলাম। করলা আর টমেটো আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব, কিছুক্ষণ মানে 2 মিনিট। আর এদিকে দেখুন মাছের ঝোলটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের রসটা ঝোলের মধ্যে মিশে যায় বা ঝোলের মশলাটা মাছের ভেতরে ঢোকে একটা সুন্দর স্বাদ হয়। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো হয় আর খুব হালকা পাতলা হয় ঝোলটা। এদিকে পেঁপেগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি 1 মিনিট ফুটলেই সম্পূর্ণ হয়ে যাবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি আমি ঝোলটা কত সুন্দর হয়েছে। দেখুন যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এইরকম নিত্য নতুন রেসিপি আমি দিয়ে থাকি। আর সম্পূর্ণ আমি আমাদের গ্রামে ঘরের মতন করে আজ রান্না করি, আর সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে মরুটা আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিলাম। আর এদিকে ঝোলটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব, 2 মিনিট রেস্টে রেখে দেব। দু মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এদিকে করলাটাও দেখুন হয়ে গেছে। এবার এটাকে ভেজে রাখা মুড়িটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের আঁচকে বাড়িয়ে এটাকে ভেজে নেব। যারা তিতো খেতে ভালোবাসেন তারা এইভাবে করলা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর গরম ভাতে তো ভালো লাগবেই। এটা একটু নেড়ে নেড়ে আমি ভেজে নেব। আর যারা একটু তেল খেতে পছন্দ করেন চাইলে এর উপরে আর একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন। যেহেতু আজ আমি কম তেল মশলায় রান্না করছি তাই আজকে আমি আর তেল দিচ্ছি না। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মোটামুটি মাছের ঝোল আর করলা আর ভাত আমার হয়ে গেছে। আর একটা রেসিপি আমি করব, যেটা হলো মাছের তেল ভাজা। তার আগে আমি কড়াটা পরিষ্কার করে নিই, তাই তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মাছের ঝোলটা দেখুন প্রথমে মাছগুলো তুলে নিচ্ছি, একসাথে ঢাললে মাছটা পুড়ে ভেঙে যেতে পারে। এই মাছেরই আজকে টাটকা বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই মাছেরই তেলটা খুব সুন্দর আছে, সেই মাছের তেলের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ধুয়ে মাছের তেলটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখুন করলাটাও হয়ে গেছে, করলাটাকে আমি নামিয়ে নেব। আমাদের পাশের বাড়িতে এখন পুজো হচ্ছে, গোপালের পুজো, তাই ঘণ্টা বাজছে। আর এদিকে দেখুন শুকনো কড়াতে আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি। আর মাছের তেল খাওয়া কতটা উপকারী আপনারা জানেন। একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো। আর এদিকে দেখুন করলাটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর
মাছটাকে তেলটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ভেজে তারপর আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর সবচেয়ে সেরাই হয়েছে আজকে আমার মাছের তেলের রেসিপিটা। এর মধ্যে কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য